আরবামিরাতুল মুসাফা সানাই আই কাটোয়ার সামদি 37 নম্বর বাংলাদেশি নিউ পপুলার ক্যাফেটেরিয়ার উদ্বোধন করি। গেইদে হালিয়ে ডিসেম্বর 10 তারিখ বৃহস্পতিবার নানা আনুষ্ঠানিকতার ভিতর দিয়ে এই ক্যাফেটেরিয়ার উদ্বোধন করা হয়। এদিন আরব আমিরাতর ব্যবসা বাণিজ্য প্রসার করিবার যথেষ্ট সুযোগ রয়ে বলে জানাই ইকুইটি ল্যান্ড রিয়েল এস্টেট আল জাবেদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস ও নিউ পপুলার ক্যাফেটেরিয়ার স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ জাবেদুল করিম। আমি বিগত 10 বছর যাবৎ আবুধাবি মুসাফা শিল্পনগরীতে অবস্থান করতেছি। আজকে আমি আমার নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠান নিউ পপুলার ক্যাফেটেরিয়া উদ্বোধন করলাম। বাংলাদেশের বিষয়টা দুই দেশের সরকারে মিলে চালু করতো বা ওপেন রাখতো, তাহলে আমরা এই বাংলাদেশে আরও রেমিটেন্স পাঠাইতে পারতাম, আমাদের আরও কর্মসংস্থান বাংলাদেশি ভাইদের কর্মসংস্থান হইত। মুসাফা সানাইয়াতে 37 নম্বরে আজকে আমরা একটা নিউ পপুলার ক্যাফেটেরিয়া শুভ উদ্বোধন করছি। আমাদের এই ক্যাফেটেরিয়া হলো বাঙালি খাবারের সুস্বাদু একটা প্রতিষ্ঠান। আপনারা আশা করি সবাই এখানে আসবেন। এই অনুষ্ঠানত আরো উপস্থিত আছিল মোহাম্মদ রেজাউল করিম শিকু, শাহ আলম, হাদি হারুন ব্যবসায়ী ও সাংবাদিক সঞ্জীব কুমার শীল, শাকিল হাসান, হাবিবুল্লাহ বাপ্পি, নুরুল আলম, একরামুল হাকিম সুবৌদ্ধ আরো বোধকেয়াই। পরে ব্যবসা বাণিজ্যর প্রসার এবং করণাত্মন বিশ্ববাসীর মুক্তির লাই দোয়া ও মনোজাত করাই। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।